প্রতিবাদের জায়গা নেই, মানে সব জায়গায় মানুষ প্রতিবাদ করতেছে, এই জায়গায় নারীদের অধিকার নিয়ে কাজ করতে দাঁড়িয়েছে ওয়ান সার্কেল। নারীদের প্রতি সহিংসতা বন্ধ করুন, আমরা দেখতেছি এখানে নারীদের জন্য। আমরা এক জায়গায় দেখলাম যে নারীদের বিরুদ্ধে ধর্ষণের জন্য দাঁড়িয়েছে, আমরা এই জায়গায় দেখি পোশাক পরিচ্ছদ সকল শিল্পে কাজের নিরাপদ পরিবেশ চাওয়ার মাধ্যমে নারী শ্রমিক নির্যাতন সহিংসতা বন্ধ করার জন্য সমাবেশ মানববন্ধন করছে। যেগুলো করতেছে যে একজন শ্রমিকের যদি 40 বছর বয়স হয় বাংলাদেশের সংখ্যালঘুরাও যে নির্যাতিত হয় এই জায়গায় বাংলাদেশের উন্নয়নটা কিরকম হচ্ছে আপনারা দেখুন। বাংলাদেশের উন্নয়ন দেখুন, প্রেস ক্লাবে আজকে ব্যানারের শেষ নাই, মানে এই লেভেলের উন্নয়ন হচ্ছে যে প্রত্যেকটা মানুষই তার মৌলিক চাহিদা মৌলিক অধিকার নেওয়ার জন্য আজকে আন্দোলন করছে, প্রেস ক্লাবের সামনে এসে তাদের দাঁত হচ্ছে। এ জায়গায় আমরা দেখতে পাচ্ছি কামরাঙ্গীর চর সাইনবোর্ড এলাকায় স্থানীয় প্রভাবশালী মহলের নির্দেশে, স্থানীয় প্রভাবশালী মহল, স্থানীয় প্রভাবশালী মহল আমরা কারা আমরা সেটা জানি। বিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে সাইনবোর্ড ব্যবহার করে 18টি পরিবারের পৈতৃক সম্পত্তির উপর নির্মিত বাড়িঘর ভেঙে দেয়া ও জমি আত্মসাতে পাঁচ দ্বারা প্রতিবাদে মানববন্ধন চলছে। এটা আয়োজন করেছে আমরা কামরাঙ্গীর চরবাসী, সেখানে স্থানীয়রা দুর্বলদের জায়গা জমি দখল করে সেখানে স্কুল ঘর নির্মাণ করেছে। আমরা এই জায়গায় আরেকটা প্রতিবাদ দেখতে পাচ্ছি ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে, এটা আয়োজন করেছে NEHRF ঢাকা জেলা। এই হলো বাংলাদেশের উন্নয়ন, মেট্রো রেল চলছে, সরকার পেঁয়াজের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, এই হলো বাংলাদেশের অবস্থা। যে প্রেস ক্লাবের মানুষ আজকে তার প্রত্যেকটা ন্যায্য অধিকারের জন্য, প্রত্যেকটা ন্যায্য মৌলিক চাহিদার জন্য আজকে তাদের এসে এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। মানে বাংলাদেশের উন্নয়নটা কোন জায়গায় হচ্ছে আমরা একটা আন্দোলন করে তুলব, আমাদের সবাইকে শাসকপ্রেমী ভালো মতো বলতে পারবে। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা, এই জায়গায় ধর্ষণের বিরুদ্ধে ওয়ান সার্কেল দাঁড়িয়েছে। প্রতিবাদের মাধ্যমেই অর্জন করা সম্ভব, আমরা যদি নীরব থাকি তাহলে এসব কর্মযজ্ঞ চলতেই থাকবে। আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল, স্বাধীনতা যে লক্ষ্য হয়েছিল সে লক্ষ্যগুলো উদ্দেশ্য হলে আজকে মানবাধিকার জন্য মানুষকে এভাবে রাস্তায় দাঁড়াতে হতো না। আজকে দেখুন আপনাদের স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস, মানুষের যে মৌলিক মানবাধিকারগুলো আছে সেই জায়গাগুলোর জন্য কিন্তু মানুষ আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে। তাহলে যদি এগুলোর জন্য রাজপথে যদি এসে দাঁড়ানো লাগবে তাহলে স্বাধীন হলাম আমরা কী জন্য, যে প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা দাবির জন্য যদি আমাদের রাজপথে এসে দাঁড়ানো লাগে তাহলে আমাদের এই যে রাষ্ট্রযন্ত্রটা আছে এটার দরকারটা কি আমাদের?
মানুষের মানবাধিকার সুনিশ্চিত করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন করা হয়েছে, এমনকি সত্য অধিকার কমিশন করা হয়েছে। আগে আরেকটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে, এই যে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি, দুর্নীতি বিরোধী জনতা মন্তব্যের উদ্যোগ আইন বাস্তবায়নের সহযোগিতা সংগঠন কেন্দ্র আহ্বায়ক কমিটি, মানে বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রতে মানুষ তার নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে না। আমরা এই জায়গায় আটকে হচ্ছে সংবাদকর্মী সমাবেশ, মানববন্ধন, র্যালি। আমরা জানি যে সাংবাদিকরাও নির্যাতন নিপীড়নের শিকার হয়, যে সাংবাদিকরা আপনার জাতির দর্পণস্বরূপ, একটা জাতির দর্পণস্বরূপ যে সাংবাদিকরা, তাদের উপরে নির্যাতন হয়, বিনিময় কিছুই হয় না। আমরা দেখেছি এর আগে সাংবাদিক হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, এবং সাগরুনি হত্যাকাণ্ডের 48 ঘন্টা এখনও কিন্তু শেষ হয় নাই। তো অনলাইন প্রেস ইউনিটি, তারাও কিন্তু আজকে তাদের ন্যায্য অধিকারের জন্য আজকে এই জায়গায় মানববন্ধনে এসে দাঁড়িয়েছে। তো এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা, চলছে উন্নয়ন, আর এই উন্নয়ন দেখতে চাইলে চলে আসুন সদল বলে জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ সরকারের যে উন্নয়নের গণজোয়ার চলছে তার নিজ চোখে দেখতে চাইলে প্রেস ক্লাবে চলে আসুন, যে মানুষ কি পরিমাণ তার ন্যায্য অধিকার থেকে, ন্যায্য মানবাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, আর মানুষকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমরা সবাই জানি দেশে উন্নয়নের জোয়ার বলছে, তো কীরকম উন্নয়নের জোয়ার বলছে আপনারা দেখুন। প্রেস ক্লাবে প্রতিবাদের জায়গা নেই, মানে সব জায়গায় মানুষ প্রতিবাদ করতেছে, এই জায়গায় নারীদের অধিকার নিয়ে কাজ করতে দাঁড়িয়েছে ওয়ান সার্কেল, নারীদের প্রতি সহিংসতা বন্ধ করুন। আমরা দেখতেছি এখানে নারীদের জন্য আমরা এক জায়গায় দেখলাম যে নারীদের বিরুদ্ধে ধর্ষণের জন্য দাঁড়িয়েছে, আমরা এই জায়গায় দেখি পোশাক পরিচয় সকল শিল্পে কাজে নিরাপদ পরিবেশ চাওয়ার মাধ্যমে নারী শ্রমিক নির্যাতন সহিংসতা হল দিবসের সমাবেশ মানববন্ধন করছে। আয়োজন করছে বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম, আরো অনেক আছে যে আজকে প্রেস ক্লাবে মানুষ প্রতিবাদ করার জন্য হাজার হাজার মানুষ প্রেস ক্লাবে চলে যাচ্ছে। মানবাধিকারের সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা, 10 ডিসেম্বর 2019 আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি, জাতীয় প্রেস ক্লাবের সামনে এটা আয়োজন করছে আমরা বাংলাদেশের মাইনরিটি ওয়াচ ঢাকা বাংলাদেশ, মানে বাংলাদেশের সংখ্যালঘুরাও যে নির্যাতিত হয় এই জায়গায় বাংলাদেশের উন্নয়নটা কীরকম হচ্ছে আপনারা দেখুন। বাংলাদেশের উন্নয়ন দেখুন, প্রেস ক্লাবে আজকে ব্যানারের শেষ নাই, মানে এই লেভেলের উন্নয়ন হচ্ছে যে প্রত্যেকটা মানুষই তার মৌলিক চাহিদা, মৌলিক অধিকার নেওয়ার জন্য আজকে আন্দোলন করছে, প্রেস ক্লাবের সামনে এসে তাদের দাঁত হচ্ছে। এ জায়গায় আমরা দেখতে পাচ্ছি কামরাঙ্গীর চর সাইনবোর্ড এলাকায় স্থানীয় প্রভাবশালী মহলের নির্দেশে, স্থানীয় প্রভাবশালী মহল, স্থানীয় প্রভাবশালী মহল আমরা কারা আমরা সেটা জানি, বিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে সাইনবোর্ড ব্যবহার করে 18টি পরিবারের পৈতৃক সম্পত্তির উপর নির্মিত বাড়িঘর ভেঙে দেয়া ও জমি আত্মসাতে পাঁচ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন চলছে, এটা আয়োজন করেছে আমরা কামরাঙ্গীর চরবাসী। সেখানে স্থানীয়রা দুর্বলদের জায়গা জমি দখল করে সেখানে স্কুল ঘর নির্মাণ করেছে। আমরা এই জায়গায় আরেকটা প্রতিবাদ দেখতে পাচ্ছি, ন্যাশনাল এনভায়রনমেন্ট
অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এটা আয়োজন করেছে অ্যানি HRF ঢাকা জেলা। এই হলো বাংলাদেশের উন্নয়ন। মেট্রো রেল চলছে, সরকার পেঁয়াজের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, এই হলো বাংলাদেশের অবস্থা। যে প্রেস ক্লাবের মানুষ আজকে তার প্রত্যেকটা ন্যায্য অধিকারের জন্য, প্রত্যেকটা ন্যায্য মৌলিক চাহিদার জন্য আজকে তাদের এসে এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। তাহলে বাংলা